হ্যালো গাইস, ওয়েলকাম টু কলকাতা হার্টবিট। আজকে আমরা শহরের এমন একটা জায়গায় এসে গেছি সেখানে যেখানে বাঙালিদের মনে বা শহরের বিভিন্ন লোকের মনে একটা ভয়, একটা রোমাঞ্চ, একটা রহস্য প্রতিনিয়ত লেগেই থাকে। হ্যাঁ, আজকে আমরা এসেছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। হ্যাঁ, আমরা জায়গাটাকে এক্সপ্লোর করব এবং এর কিছু ইনফরমেশনও আমরা আপনাদের দেব এই বিষয়ে। সেটা আরও বেটার জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা পুরোটা দেখবেন, এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ নয়, তাও আমরা চেষ্টা করছি যাতে ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো দেখুন, আমরা পার্ক স্ট্রিট সিমেট্রির ভেতরে এসে গেছি। এবার পার্ক স্ট্রিট সিমেট্রির ব্যাপারে কিছু কথা শোনা যাক। সো এই পার্ক স্ট্রিট সিমেট্রিটা মাদার টেরেসা সরণি, যেটা পার্ক স্ট্রিটের ওপর, সেইখানে অবস্থিত এবং এর কিছু ঐতিহাসিক ব্যাপার রয়েছে। সেই ঐতিহাসিক ব্যাপারগুলোই আপনাদেরকে আজকে শোনাবো। সেই ঐতিহাসিক ব্যাপারগুলোর মধ্যে এই পার্ক স্ট্রিট সিমেট্রি হলো 19 শতকের ইউরোপীয় এবং আমেরিকা শহরের মধ্যে বা এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম সিমেট্রি এই পার্ক স্ট্রিট সিমেট্রি। এই সিমেট্রিটি প্রতিষ্ঠান করা হয় এবং সেটা ইউরোপীয়রাই করে 1767 খ্রিস্টাব্দে এবং 1790 খ্রিস্টাব্দে এটা বন্ধ করা হয় বা ইউরোপীয়রাও বন্ধ করতে পারে বলে জানা যায়। এছাড়াও 1830 সাল অবধি এই সিমেট্রি কিছু অজ্ঞাত কারণে খোলা ছিল। তাছাড়াও এই সিমেট্রির আরও বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এই সিমেট্রি এখন হেরিটেজ স্থান, এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করে। এই জায়গাটা ঐতিহাসিক স্থান হিসেবে ভীষণভাবে বিখ্যাত, এখানে প্রত্যেক বছরে প্রচুর ইউরোপীয়রা আসে এখানে ভিজিট করতে এবং এখানে এসে ঘুরে যায়। এখানকার মেন যে আকর্ষণগুলো রয়েছে তার মধ্যে স্যার হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যিনি ইয়ং বেঙ্গল সোসাইটির প্রতিষ্ঠাতা, তার কবর এখানেই দেওয়া হয়েছিল। তাছাড়াও স্যার উইলিয়াম জোন্স, যিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির কর্ণধার এবং তারও কবর এখানে রয়েছে। তাছাড়াও অনেক নামকরা রয়্যাল নেভি অফিসার, পলিটিশিয়ানস এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এখানে আছে এবং সেটা বন্ধ হয়ে গিয়েছিলো 1790 সালে এবং তখনকার সময় অবধি এটা আর কি ছিল। এছাড়াও এখানকার বিখ্যাত কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারটার মধ্যে এখানকার যে গথিক মানে কবরগুলো রয়েছে আর কি, সেগুলো গথিক স্টাইল এবং ইন্দো স্যারসেনিক স্টাইলে তৈরি করা রয়েছে এবং তার মধ্যেও আমাদের হিন্দু ধর্মেরও কিছু ছোঁয়া রয়েছে। সেই হিন্দু ধর্মের মধ্যে ওড়িশার রেখা দেউল নামে একটা জিনিস, যেটা ওড়িশার মন্দিরে একটা এই রকম শেপের একটা জিনিস থাকে, সেই জিনিসটার মতো আর কি এখানকার যে গম্বুজগুলো রয়েছে তাতে রয়েছে আর কি। তো এছাড়াও এই সিমেট্রিটা যখন খোলা হয়েছিল তার আগে একটা সিমেট্রি ছিল, সেটা ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি। সেই নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রিটা এখন অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুলে পরিণত হয়েছে। ওই অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুল যেখানে ছিল সেই নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রিটা বন্ধ হয়ে যাওয়ার পরেই 1767 খ্রিস্টাব্দে এই পার্ক স্ট্রিট সিমেট্রিটা চালু করা হয়। অনেক মানুষ ভাবে হয়তো যে এইখানে নাকি ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে বা মনে করে যে এইখানে আসা একটা কার্স, কিন্তু যদি কেউ ভালোভাবে আসতে চায় এখানে তাহলে এসে দেখবেন জায়গাটা অত্যন্ত সুন্দর। এখানে সেই রকম কোনো ব্যাপার নেই যে ভৌতিক বা ভয়াবহ কোনো ব্যাপার এখানে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেই জিনিসটা হচ্ছে এখানে সরীসৃপের ভয়ও থাকতে পারে, সাপ, বেজি, বাদুর এই ধরনের জিনিসের খুব প্রবলেম থাকে। এছাড়া ভৌতিক কোনো ব্যাপার আশা করছি আমরা এখানে অ্যাটলিস্ট এক্সপ্লোর করে দেখতে পারিনি বা আগেও যারা এখানে এক্সপ্লোর করতে এসেছিল তারা দেখতে পারেনি। অনেকে, আমি আজ থেকে বছর ছয়েক কি পাঁচেক আগে এখানে একবার এসেছিলাম, তো তখন শুনেছিলাম কয়েকজন নাকি এখানে এক্সপ্লোর করতে এসেছিল, তার মধ্যে একজনের নাকি
কোনো রকম ওই রোমাঞ্চকর একটা ফিল হয়েছে নাকি এখানে এসে, মানে গা হাত পা ছমছম করছে, সে বাইরে বেরিয়ে আর কি বলেছে। তো আমার কথাটা শুনে রীতিমতো খটকা লাগলো, তার কারণ এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং এখানে লোকে সকালবেলা ছাড়া বিকেলবেলা আসতে পারে না, বিকেল 5টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। তো আশা করা যায় যে এখানে সেই রকম কোনো ব্যাপার নেই। তো তাও আমরা জায়গাটাকে আরও একবার ঘুরিয়ে দেখব এবং কিছু গণ্যমান্য ব্যক্তিদের, যারা এখানে, যাদের সমাধি এখানে রয়েছে, তাদের সমাধিগুলোও দেখানোর কিছুটা হলেও চেষ্টা করব। তাছাড়াও আরেকটা কথা যেটা বারবার ধরে আমি বলি, যে এই পার্ক স্ট্রিট সিমেট্রিটাকে নিয়ে অনেকজন ভুল অপপ্রচার করছে, সেটা চাই বন্ধ হওয়া দরকার। কারণ এই জায়গাটা ইউরোপীয়দের কাছে একটা স্মৃতি হিসেবেও বলতে পারেন, কারণ তখনকার সময় এখানে যে কবরগুলো দেওয়া হতো তারা প্রত্যেকেই ভীষণ নাম করা ব্যক্তি ছিল, এবং তাদের ব্যাপারেও যদি এই ধরনের কথা শোনা যায় তাহলে সেটা আশা করা যায় তাদের, আমাদের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। তো এটা বন্ধ হওয়া দরকার। আর এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিরও আরও অনেক ব্যাপার রয়েছে যেটা একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব। এতক্ষণ ঘোরার পর আবার কিছুটা কথা বলার সময়। তো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে 1600টারও বেশি, বা 1600টাই বলতে পারেন, কবর রয়েছে, যার মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তিদেরও কবর বা সমাধি দেওয়া আছে। তাছাড়াও এখানে একটা এমন কবর রয়েছে যার সম্পর্কে কেউ আজ পর্যন্ত কিচ্ছু জানে না। হ্যাঁ, সেটা অ্যানোনিমাস, তার নাম নেই সেই কবরটির, তাকে সবাই দ্য ভার্চুয়াস মাদার বলেই চেনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্য ভার্চুয়াস মাদার, এছাড়া সেই কবরটা আর কোনো নাম নেই। এবং এখানকার সব থেকে প্রথম যে সমাধিটা দেওয়া হয়েছিল এস পিয়ারসন, সেটা এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতেই আছে। তো আপনারা আসুন, এসে এই জায়গাটাকে দেখে যান এবং এই জায়গাটার ফিল করুন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে 6টা কবর একসাথে দেওয়া এবং সেটা এইভাবে আর কি নিদর্শিত করা রয়েছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের ঘুরিয়ে দেখালাম এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির কিছু অন্যতম সমাধি, এবং আপনাদের এই একটা কথা আমি রিকোয়েস্ট করব এবং বলবো, যে যারা এই জায়গাটাকে ভৌতিক বলেন প্লিজ বলবেন না, কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি ভৌতিক নয়। এবং যারা এখানে মনে করে যে এখানে এসে কোনো ভয়ের এসেন্স পাবে, আদেও তাও পাবে না। এই জায়গাটা এমনিই খুব সুন্দর এবং খুব ভালো জায়গা, এখানে অনেক লোকে আসে, ইউরোপীয়রা আসে, অনেক বাইরে থেকেও যারা যারা এখানে ভিজিট করে তারাও আসে, তারা আমাদের সম্পর্কে তো ব্যাড ইমপ্রেশনটাই পাচ্ছে না। তো প্লিজ এটা করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন,
এবং অবভিয়াসলি যদি আমাদের আরও আরও ভিডিও দেখতে হয় এবং আরও আরও ভিডিও আর কি যদি আমরা দিতে পারি আপনাদের, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা আরও বেটার ভিডিও বানাতে পারবো, চেষ্টা করবো আরও বেটারমেন্ট কিছু করার, আরও বেটার কিছু আপনাদেরকে গিফট দেওয়ার। তাহলে আমাদেরও সুবিধে, আপনাদেরও সুবিধে, আপনাদের অনেক ইনফরমেশান আপনারাও পাবেন, আমরাও অনেক বেটার বেটার ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা। Thank you.